গুরুত্ব অন্য একটা খবর লো রাখিছো। পুনের শক্তি বৃদ্ধি হয়েছে কংগ্রেসের, কেন এইবার AIUDF দল এড়ি শতাধিক লোকে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে কংগ্রেস। এই মুহূর্ত সবিশেষ জানা অসমত শক্তি বৃদ্ধি হয়েছে কংগ্রেসের খবর এই মুহূর্ত জানাই আছো। শক্তি বৃদ্ধি হয়েছে কংগ্রেসের, কেন দেখবলে পাওয়া গেছে নিশার ভাগত শতাধিক লোকে আনুষ্ঠানিকভাবে যোগদান করলে কংগ্রেস। AIUDF দল এড়ি কংগ্রেস যোগদান করেছে শতাধিক লোকে। প্রাক্তন পঞ্চায়েত সভানেত্রীর কেবা শতাধিক AIUDF কর্মী যোগদান করেছে কংগ্রেস। মানগাছর AIUDF খহনিয়া AIUDF পদত্যাগর জোয়ার উঠিছে, দল ত্যাগ করে কংগ্রেস যোগদান করেছে। মানগাছর কুশনিমারাত অনুষ্ঠিত বিশাল যোগদান সভা, আর এই বিশাল যোগদান কার্যসূচীত উপস্থিত থাকে অসম প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু কোষের সভাপতি মহিবুল রহমান বাপ্পি। কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল আর কংগ্রেসে সংখ্যালঘু রাইজক প্রকৃত নিরাপত্তা দিব বলে কংগ্রেসের নেতা কর্মী সকলে মন্তব্য করেছে। আমি জানাই আছো কংগ্রেসের অসমত শক্তি বৃদ্ধি হয়েছে। নামনির মানকাছাৰ কুশনিমাৰাত এক বিশাল যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। নিশার ভাগর সেই দৃশ্য আমি দেখাই আছো কেনে ধরনের কংগ্রেসের যে চিহ্ন সম্বলিত যে পতাকা আর সেয়া এনে ধরনের হাতে হাতে লৈছে, ডিঙিত দিয়া হয়েছে, এনে ধরনের গামোচা পিন্ধাই দিয়া হয়েছে। এয়া আমি দৃশ্য দেখাই আছো। শতাধিক লোকে, কেবা শতাধিক লোকে AIUDF দল ত্যাগ করে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে। কংগ্রেস জোয়ার উঠেছে যোগদানের, আর আনফালে AIUDF খহনিয়া দেখবলে পাওয়া গেছে। মানকাছৰ কুশনিমাৰাৰ এই দৃশ্য দেখাই আছো। কুশনিমাৰাত অনুষ্ঠিত বিশাল যোগদান সভা, যত উপস্থিত থাকে অসম প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু কোষের সভাপতি মহিবুল রহমান বাপ্পি। মহিবুল রহমান বাপ্পির কেবাগী কংগ্রেস নেতায় মন্তব্য করেছে যে কংগ্রেস আসলে ধর্মনিরপেক্ষ দল, কংগ্রেসে প্রত্যেকটি দলের সমানেই চিন্তা করে, আর কংগ্রেসে কেবল উন্নয়নের কথাহে চিন্তা করে বলেও মন্তব্য প্রদান করেছে। আমি দৃশ্য দেখাই আছো কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল আর কংগ্রেসে সংখ্যালঘু রাজ্যক প্রকৃত নিরাপত্তা দিব বলে মন্তব্য করেছে। এই দৃশ্য কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে শ শ লোকে, শতাধিক লোকে কেনে ধরনের আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে কংগ্রেস আমি দৃশ্য দেখাই আছো। আজকে আছে আপনাদের সবাইকে সম্মান জানানো যাবে, অফিদের মিজানের ভাই আপনারা একটু সামনে আসেন, আপনার সবুর সবুর সাহেব আপনি সামনে আসেন। অত্যন্ত ভালো লাগতেছে সুন্দর একটা পরিবেশের মধ্যে, ধন্যবাদ। আপনারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যিনারা আছে ওনাদেরকে একটু সামনে আসতে দেন, তারপরে আমরা ছেলে যিনারা আছে যে মানুষ আজি কংগ্রেসের প্রতি ধাউতি মেলিছে, কংগ্রেসের প্রতি আগ্রহী হয়ে আছে। আজি আনোয়ার হোসেন ডাঙরিয়া তেখেত আনুষ্ঠানিকভাবে যোগদান করলে, তেখেতর উদ্যোগতে আজি ইয়াতে কিমান ফ্যামিলি মোটামুটি মোটামুটি আপনার 300-400 ফ্যামিলি যোগদান করলে, তো সেই হিসাবত আপনাদের আন্দাজা লগাই লোপরে কিমান মানু আহিছে। তেখেত ইয়ার এজন প্রধান লোক, তেখেতে যথেষ্ট সহায় সহযোগিতা করে থাকে লোকসকলক, আর তার নেতৃত্বত আজি যথেষ্টখিনি লোক যোগদান করলে আমার কারণে কংগ্রেস দলের কারণে একটা সুখের কথা। আর তেখেতক আহ্বান থাকিল যে অহা দিনত যাতে তেখেতে সুস্থভাবে নেতৃত্ব দিয়ে মানুষখিনির বিপদে আপদে যাতে থিয় হয়, কারণ আজির দিনত যেটু রাজনীতি চলি আছে সেই রাজনীতিত বিভিন্ন লোকের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলি আছে, আর সেই অত্যাচারের আমি প্রটেকশন দেওয়ার সামর্থ্য থাকিব লাগিব। তো তেখেতর উপর আমার আশা আছে, ভরসা আছে যে তেখেতে এইখিনি করিব পারিব। বাকি এখিনি আর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি আমার চলি আছে, ডেলিমিটেশন এতিয়া চলি আছে, আমি তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখিছো, কারণ বিজেপি সরকারে ইতিমধ্যে যেনেকা দেখা গেছে যে সমষ্টি লেভেল ডেলিমিটেশন সিহতে নিজের সুবিধা মতে ভগাই ভগাই লওয়ার চেষ্টা করেছিল,
এই এইবারও আমার পঞ্চায়েত এলিমিনেশন তেখেতসকলে নিশ্চয় তেনেকুৱা চেষ্টা করব। কিন্তু যিমানে চেষ্টা নকরক আমি সূক্ষ্ম দৃষ্টি রাখিছো কেনেধরণে আমি ঠিকভাবে করার কারণে প্রচেষ্টা চলাম। আর লগতে যিমানে প্রচেষ্টা নকরক এইবার কংগ্রেস দল জয়ী হব আর বিজেপি বা এজিপি সরকার বা AIDF ইয়াতে ভাল ফলাফল দেখাব নয়। কংগ্রেসের ক্ষতি নহয় চাওক, এটা যেটো ডেলিমিটেশন আপনার সমষ্টি লেভেলত হল, ইহতে ভাবিছিল যে MP ইলেকশনত আমার জিরো হয়ে যাব, কিন্তু যেটো দেখা গল যে লাস্ট টাইমতক এবার আমার ভোট সংখ্যা বাড়িছে, আমার ফলাফল যথেষ্ট ভাল হয়েছে। আমি এটা সমষ্টি যেটো আমার করিমগঞ্জ সেটু পোৱাৰ আশা আছিল, কিন্তু আমার কিছু ভুলের কারণে হয়তো আমি এটা হেরুব লগা হয়েছো, কিন্তু ওভারঅল আমার রেজাল্ট যথেষ্ট ভাল, রাইজ আমার লগত আছে, এইবার পঞ্চায়েতত আমার রেজাল্ট যথেষ্ট ভাল। এতিয়া আমি রাইজর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, রাইজে যদি ডিসিশন লয় এই মতে আমিও আছো। আর আগন্তুক দিনত যে কংগ্রেসে আমার অসমৰ কারণে ভাল কাম করবে, গোটেই ভারতবর্ষের কারণে ভাল কাম করবে, এইটার উপর আস্থা রাখি আমি যেহেতু AIDF দল নিঃশেষ হয়েছে, সেই কারণে আমি আগন্তুক দিনত অসমৰ কারণে ভারতবর্ষের কারণে ভাল আশা রাখি কংগ্রেস। আপনাদের তো চালে প্রায় 400 ফ্যামিলি, একটা ফ্যামিলি ধরে লোক মিনিমাম 2-4 জন হলে মোটামুটি 1,500-2,000 মানুষ জয়েন করব। মই আপনাদের নিশ্চয় মোবাইলত আগতে পাইছে, মই 17 মার্চত AIDF-ৰ পৰা বিভিন্ন পদৰ পৰা যিবিলাক পদবী আছে সব পদৰ পৰা হল, আৰু সাধাৰণ সদস্য পদৰ পৰাও মই ৰিজাইন দিছো। তো এতিয়া ধৰি লওক ৰাজনীতিটো বেলেগ বস্তু আৰু সাধাৰণ সম্পৰ্কটো বেলেগ বস্তু। কংগ্রেসত যোগদান করার কারণ হলো AIDF দলখন যেহেতু আগতে একটা কৈছিলে যে আমি মাইনরিটি ত্রাণ কর্তা, মাইনরিটি সংখ্যালঘু মানুষের ত্রাণ কর্তা আছে, কিন্তু মই ভিতরত গিয়ে পেলে সোমাই চালু এইটো দল মানে থ্রিটার দল, 300 দল বলে কয়, 2-3 জন মানুষের নিজের স্বার্থের কারণে হে দলটো মানে একেতে হেৰি কৰিছে। সংখ্যালঘুক সুরক্ষা দিয়া নাই, অকল সংখ্যালঘুর উপর অত্যাচার বাড়িছে, মই এইটো অনুভব করি। পঞ্চায়েত এতিয়া যোনটো দলত মই যোগদান করল, দলে সিদ্ধান্ত লব এখেতৰ পঞ্চায়েত কাক দি উদ্ধার হব, পঞ্চায়েত কাক দিলে ভাল হব। মই বিগত 5 বছর ইয়াত নেতৃত্ব দি গেলো, মই মিছেল সভানেত্রী আছিল।